আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আলী, আলী কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল কি রডটা যদি খাতা কলমে দেখিয়ে দিতে পারেন তো ভালো হতো, তো আমি সেটা দেখাবার চেষ্টা করছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা চারিপাকে বিমের দাগটা দিয়ে দেবো। তো আপনাদেরকে দেখাচ্ছি, বিমের দাগটা দিয়ে দিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এমনি হ্যাঁ, তো এটা আমরা প্রথমে দাগ দিয়ে দেবো। আমি এটা মনে করেন একটা রুম মেরে দেখাচ্ছি কিরকম ফেলবো। তো এই ধারগুলো আমাদের হচ্ছে মনে করেন বিম, এই ধারটা তো আপনার অল বিম থাকলো, এগুলো সব আপনার রিং। এগুলো আপনার রিং রিং মনে করেন। তো এরকম করে আমরা রিংয়ের দাগটা দিয়ে দেবো। এগুলো মনে করেন আমাদের রিংয়ের দাগ, এগুলো রিংয়ের দাগ হয়ে গেল। এগুলো মনে করেন আমাদের রিংয়ের দাগ, তো এগুলো রিংয়ের দাগটা হয়ে গেল, রিং মনে করেন এটা। তো এবার আমরা যেহেতু আমাদের একই ধরেন কম আছে, এ দিয়ে যাবো, এই দাগটা অবধি আমাদের 6 ইঞ্চি রয়েছে এখানে, এটা আমাদের 6 ইঞ্চি। এটা আমাদের 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে, এই দাগ থেকে এই দাগ অবধি আপনার 6 ইঞ্চি রয়েছে, এই দাগ অবধি আপনার 8 ইঞ্চি রয়েছে। তো মনে করেন একরে একরে আপনার 8 ফুট, আর এদিকে আমাদের 6 ফুট, মানে মানে আপনার 6 ফুট ধরেন, তাহলে 6 ফুট হলে পরে আপনার এখানে আপনাদের কেরাং আসবে 1.5 ফুট, আর এদিক থেকে 1.5 ফুট, আর এদিকে আপনার 3 ফুট, তাই 6 ফুট হয়ে যাবে। আর এদিকটা আমাদের 8 ফুট, 8 ইঞ্চি যেমন রয়েছে, তো এটা ধরেন 8 ফুট, তাহলে এদিক থেকে আমাদের 2 ফুট এদিকে যাবে, 2 ফুট এদিক থেকে 2 ফুট আসবে এদিকে, আর এখানে আপনার 4 ফুট থাকবে। তো আপনাদের ভাগটা করে আমি দেখাচ্ছি। তো আমাদের এটা এখন ইতে এখন আপনার এটা 10 ইঞ্চি ধরছি, তো এটা আপনার এগুলো বিমের দাগটা হয়ে গেল। তাহলে আমরা 10 ইঞ্চি পরপর আগুতে দাগটা মেরে নেব এখানে, 10 ইঞ্চি পরপর এই মাথা থেকে এই মাথা, এটা ধরেন 10 ইঞ্চি করে, এখন বোঝার জন্য বলতে হচ্ছে। তো এটা ধরেন আপনার 10 ইঞ্চি, তো আমরা 10 ইঞ্চি করে দাগটা মেরে নিই। তো আমরা তাহলে এটাকে মনে করেন 10 ইঞ্চি পরপর এটা দাগটা মেরে নেব। দাগটা মনে করেন 10 ইঞ্চি পরপর এটা রডটা হয়ে গেল, এটা 10 ইঞ্চি পরপর রড ফেলে দিলাম এটা। আমাদের এটা 10 ইঞ্চি পরপর হয়ে গেল। তো আমাদের এবার আমরা এই তাড়াতাড়ি ধরেন কেরাঙের রডটা ফেলে দেবো, এবারে এখানে আমরা কেরাঙের রডটা ফেলে দেবো। তো আমাদের এখানে বললাম এখানে আপনার ধরেন 6 ফুট যদি থাকে, এবার 6 ইঞ্চি ছিল মানে 6 ফুট আমরা ইতে এখন ধরছি। তো আমাদের এটা তাহলে আমাদের 1.5 ফুট মতো কেরাং হচ্ছে, তো আপনার 1.5 ফুটের কথা কেরাঙের রডটা ফেলে দেবো এদিকে এদিকে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবার। আমাদের মনে করেন এগুলো আপনার কেরাঙের ভরা হয়ে গেল,
তো আমাদের যেগুলো বুঝলাম কি এখানে এক পিস করে লাগবে, আবার এখানে এটাতে এক পিস, এটা মেন রড যেহেতু বিমের তলে গেছে এখানে আর এক পিস, তো আমাদের এখানে আর একটা করে কাছে কাছে ডবল করে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে আসবে। এদিকেও সেটা আপনার দাগ মেরে দিচ্ছে এটাতেও এটাতেও, তাহলে আপনার বুঝাতে আসবে। এইখানে একটা এই একটাতে দাগ মেরে দিচ্ছে আগে প্রথমে, তারপর তাহলে বুঝতে ভালো পারা যাবে। তো এটা আমরা দাগ দিয়ে দিয়েছি, যেটা আপনারা ধরেন এটা তলে যেমন আছে এটা কিন্তু ওপরে কালারটা যাবে আলাদা করে, এরকম করে দাগ মেরে নিয়েছি এটাতেও। তো এবারে আমরা তাহলে আমাদের এটা এটাতে হয়ে গেল, এবার আমরা এটাতে ফেলবো, এটাকে আমরা 10 ইঞ্চি পর পর ফেলে দেবো আবার সবে, মানে এই মাঝারটা এই মাঝারটা আমি আলাদা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের মোটা মনে করেন এটা আড়ে ফেলা হয়ে গেল, তো আমাদের কী রঙটা মানে পরে যদি দাগ মারে মেরে এরম টেঠা করি তো অসুবিধা হচ্ছে, তো আপনার আগুতে দাগ মেরে দিলাম। তো এটা ধরেন কেরাংটা এদিকে তুলে যেমন বেঁধেছিলাম সেমনি একটু বেঁধে দিতে পারেন, এগুলো ধরেন এই থাও বেঁধে দেওয়া গেলো, মনে করেন কেরাংটা বাঁধা হয়ে গেছে এদিকটা এদিকটা দুই সাইডটাই, তো আমাদের এরকমভাবে বাঁধা হবে। তো এবার আমরা এই রডটা ফেলে দেবো, এইখান থেকে যে দাগটা দেওয়া আছে এই দাগটা আর এই দাগটা, এই রডগুলো আমরা ফেলে দেবো এবারে 10 ইঞ্চি পর পর। তারপর আপনার এইখানে রডটা পড়বে, তো আপনার এই রডটা ওতে ফেলে দিই 10 ইঞ্চি পর পর দেখাচ্ছি আপনাদেরকে, দুটো তিনটে দাগ হবে, তারপরে এই তিনটে দাগ দাগ দিয়ে দিই। তোমাদের এই এটা মনে করেন ফেলা হয়ে গেলো, তো আমাদের কোনটা ফেলতে হয় অবাইর এবারে, তো আমাদের যে এই মাছে একটা আছে রডটা ধরে রডটা এই দাগটা, তো এই দাগটাতে আর একটা ফেলতে হবে এখানে একটা, এটাতে যেমন আপনার ধরেন 5 ইঞ্চি পরে এটা রয়েছে, তো আপনার এখানে একটা আর একটা লাগবে, এখানে এখানে এক এক পিস লাগবে আর আপনার এখানটাতে এক পিস লাগবে। তো এটা আপনার ফেলে দিচ্ছি, মানে দাগটা দিয়ে দিই, অন্য কালার দিয়ে দাগটা দেবো। তো আমাদের মনে করেন এই দাগটা হয়ে গেল, মানে এই দাগটা এই সাইডে যে দাগটা আছে কালারিং এই লাল কালারের দাগটা আর এই লাল কালারের দাগটা হচ্ছে আপনার যেটা আপনার ও এটা যেমন তলে গেছে এই কালোটা, এটা দিয়েছে মানে আপনার কালারটা যাতে ওপর দিকে যাবে, মানে বিমের যে বিমটা থাকবে বিমের ওপর দিয়ে এই এই রডটা ধরেন যাবে, এই রডটা যাবে বিমের ওপর দিয়ে, তার জন্য এটা লাল কালার দেওয়া আছে, লাল যেগুলো আছে এই লাল এই লালটা আর এই লালটা, এটা আপনার কিন্তু বিমের উপর দিয়ে যাবে যেটা, আর এটা আপনার তল দিয়ে গেছে প্রথমে। এবারে আমরা ফেলার কি দরকার কোনটা, এইটা এই যে দাগটা রয়েছে এটা, তো আমাদের প্রথমে পড়েছে এই এই কালারটা প্রথমে 1 নম্বরে, এটা 2 নম্বরে পড়েছে আপনার এইদিকে কেরাঙের এই যে কেরাঙের রডগুলো পড়েছে এটা এই কালো কালারটা, 3 নম্বরে আপনার পড়েছে মানে 2 নম্বর 3 নম্বর এটা একবারে পড়েছে 2 নম্বরটা এটাতে, 3 নম্বরটা পড়েছে আপনার এখানে কেরাঙটা, তারপর 4 নম্বরে পড়েছে এই রডটা, 5 নম্বরে পড়লো এই রডটা আর 6 নম্বরে পড়বে এবারে এই রডটা, তাহলে আমাদের খেলা শেষ। তো এবার আমরা এই দাগটা এখানে দিয়ে দেবো, তো দাগটা দিয়ে দিই আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের দেখতে পাচ্ছেন দাগটা মারা হয়ে গেল, মানে পুরোটা আমাদের কমপ্লিট। তাহলে প্রথমে আপনার পড়বে এই যে এটা 10 ইঞ্চি পর পর দাগ দেওয়া আছে একটা একটা একটা, তো এটা আপনার 1 নম্বরে পড়লো এটা, তারপর 2 নম্বরে পড়বে এইখান থেকে যে দাগগুলো মারা রয়েছে এই অবধি আপনার এটা পড়বে 2 নম্বরে, 2 নম্বরে এটা হয়ে গেল, তাহলে 3 নম্বরে পড়বে আপনার, তাহলে 3 নম্বরে এই প্রথমে এটা পড়লো এটা পড়লো এটা পড়বে যেগুলো বাঁকা রয়েছে এগুলো 3 নম্বরে, 4 নম্বরে পড়বে আপনার এই যে সিধে দাগটা দেখতে পাচ্ছেন এটা একটা এ একটা আর এ একটা, 5 নম্বরে পড়বে যেটা লাল কালি দেখতে পাচ্ছেন এই যে একটা এ একটা আর এ একটা, এই তিনটে এটা হবে 5 নম্বরে, আর 6 নম্বরে আপনার এই রডটা একটা আর এ একটা,
তাহলে এগুলো আপনার 6 নম্বরে পড়বে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।